আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা আল হাক্কা। সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন? সেই সুনিশ্চিত বিষয় কি? আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল, অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জুর কাণ্ডের ন্যায় ভূপতিত হয়ে রয়েছে। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? ফেরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের পালনকর্তার রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন। যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম, যাতে এই ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সেদিন কেয়ামত সংঘটিত হবে। সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে, এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরা আমলনামা পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবন যাপন করবে সুউচ্চ জান্নাতে। তার ফলসমূহ অবনমিত থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যুই যদি শেষ হতো। আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিন এখানে তার কোনো সুরিদ নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত। গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। তোমরা যা দেখো আমি তার শপথ করছি, এবং যা তোমরা দেখো না তার। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত, এবং এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো, এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা খোদা ভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। নিশ্চয়ই এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ। নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য। অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমিন।